আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে ও বিদেশে, কাছে এবং দূরে বার্তা 24.com এর এই আয়োজন পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে আজ থেকে শুরু হবে মাহে রমজানের বিশেষ আমলগুলো। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর সুন্নতে মুয়াক্কাদা তারাবি নামাজের মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ রমজান বিশেষ একটি মাস, আল্লাপাক রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের মাস, আল্লাপাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাস। এ মাস প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাপাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মানুষ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, রমজানের রোজা, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এই পরহেজগার শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে কোরআনে কারিমের তাফসির যারা করেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই পরহেজগার বলতে আল্লাপাক রাব্বুল আলামিন বুঝিয়েছেন মানুষ সর্বদা আল্লাপাক রাব্বুল আলামিনের উপস্থিতি নিজের চিন্তা চেতনায় লালন করে সে অনুযায়ী জীবনযাপন করবে। অর্থাৎ, দুনিয়ার সর্বত্র সে যেখানে অবস্থান করছে আল্লাপাক রাব্বুল আলামিন তাকে দেখছেন, তাকে আল্লাপাক রাব্বুল আলামিন সব কিছু শুনছেন। এই বোধ এবং বিশ্বাস যখন মানুষের মাঝে লালন করা হবে, সে মানুষ নানাবিধ অন্যায় অনাচার পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে। এবং রমজান মানুষকে এমন পরহেজগার বানাতে চায় যেটা কোরআনে কারিমে আল্লাপাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। রমজানের রোজা ফরজ করা হয় হিজরি দ্বিতীয় বছর। রমজান প্রসঙ্গে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার কখনো বন্ধ করা হয় না। অন্য হাদিসে বলা হয়েছে, রমজান মাসে শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাস ইবাদতের মাস। এই রমজান মাসে অনেকগুলো ইবাদতের সন্নিবেশ ঘটেছে। এর মধ্যে আমরা আলোচনা করতে পারি প্রথমে সালাতুত তারাবিহ, অর্থাৎ তারাবির নামাজ নিয়ে। এই রমজান মাসের অন্যতম ইবাদত হলো তারাবির নামাজ আদায় করা। প্রত্যহ ঈশার নামাজের পর বিতর নামাজের আগে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। তারাবির নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করার কথা হাদিসে বলা হয়েছে। সুতরাং প্রত্যেক রমজানে রোজাদার ব্যক্তির জন্য কর্তব্য হলো তারাবির নামাজ নিয়ম মতো আদায় করা। এটা স্বতন্ত্র একটি ইবাদত। রমজানের অন্যতম আরেকটি ইবাদত হলো সাহরি খাওয়া, অর্থাৎ শেষ রাতে সাহরি খেতে হবে। এটা রমজানের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আমল। রমজানের অন্যতম আরেকটি ইবাদত হলো ইফতার করা, অর্থাৎ দিন শেষে ইফতার পালন করতে হবে। রোজা রেখে খুব দ্রুত ইফতার করার কথা হাদিসে বলা হয়েছে। রমজান মাসের আমলগুলো সম্পর্কে হাদিসে বলা হয়েছে, রমজান মাসের একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান, রমজান মাসের একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান। যার কারণে এই রমজানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাপাক রাব্বুল আলামিন এই রমজান সম্পর্কে বলেছেন যে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান। অর্থাৎ, রমজানের রোজার আমলে আল্লাপাক রাব্বুল আলামিন এত খুশি হন যে এই রমজানের রোজার প্রতিদান কি হবে। প্রত্যেক আমলের জন্য প্রতিদান নির্দিষ্ট করা আছে, কিন্তু রমজানের প্রতিদান সম্পর্কে আল্লাপাক রাব্বুল আলামিন বলেছেন, রমজানের রোজা আমার জন্য এবং আমি আল্লাপাক রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজানের প্রতিদান। এখানে একটা বিষয় চিন্তা করার মতো, যে আমরা যে সমস্ত আমলগুলো করি সে আমলগুলোর প্রতিদান নির্দিষ্ট করা আছে, এই আমল করলে এই প্রতিদান, এই আমল করলে এই প্রতিদান, কিন্তু রমজানের প্রতিদান হয়েছে একমাত্র আল্লাপাক রাব্বুল আলামিন। আর যে ব্যক্তি জন্য আল্লাপাক রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, যার জন্য আল্লাপাক রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যান, সে আমল নিঃসন্দেহে অনেক বড়। যার কারণে আমরা দেখতে পাই রমজানের একটি নফল ইবাদত ফরজের সমান এবং একটি ফরজ ইবাদত 70টি ফরজের সমান। সুতরাং প্রত্যেক মুসলমানের কাছে আমাদের আবেদন থাকবে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আজ যদি সন্ধ্যায় রমজানের চাঁদ উদিত হয় তাহলে আজ থেকে আমরা রমজানের সিয়াম সাধনা শুরু করব এবং রমজানের পবিত্রতা রক্ষা করে, রমজানের বিধিবিধান জেনে, রমজানের মাসআলাগুলো পালন করে আমরা রমজানের রোজা পালন করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।